আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী শুক্রবারে যারা সংবিধান পরীক্ষা দিতে যাচ্ছেন এই ভিডিওটি মূলত তাদের উপকারে আসবে আগামী শুক্রবার মানে হচ্ছে আমাদের যে আসন্ন এগারোই ফেব্রুয়ারি এগারোই মার্চ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে আমাদের সংবিধান নির্ভর একটা প্রশ্ন আমরা আজকে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে সংবিধানের মৌলিক অধিকার বিষয়গুলিকে নিয়ে মৌলিক অধিকার কাকে বলে এটা যদি সহজ করে বলি আমাদের মানুষ হিসেবে যে অধিকারগুলি আমরা দৃশ্যমান দেখতে পাই এটাকে বলা হচ্ছে মানবাধিকার আর এই মানবাধিকার যখন কোনো সংবিধান স্থান করে দেওয়া হয় তখন এটার নাম ধারণ করে মৌলিক অধিকার তো বাংলাদেশ সংবিধানে মোটামুটি আঠারোটি মৌলিক অধিকারের কথা বলা আছে এই সে মৌলিক অধিকারের ক্ষেত্রে বাংলাদেশের আইনে আঠারোটা মৌলিক অধিকারের ব্যাপারে বেশ কিছু বাধ্যবাধকতা বলা আছে এগুলির মধ্যে কতগুলি আছে যেগুলির উপরে ইচ্ছে মতো আরোপ করা যায় কতগুলি ক্ষেত্রে ইচ্ছামতো বাধানিষে আরোপ করা যায় না আর কতগুলির উপর হচ্ছে একেবারেই বাধ্যবাধকতা আরোপ করা যায় না এই যে একেবারেই যে বাধ্যবাধকতা আরোপ করা যায় না যে বিষয়গুলি কাছে আসে বা যেগুলি সামনে চলে আসে সেগুলি মূলত কি সেগুলি হচ্ছে যেমন ধর্ম পালন করবে এই সকল বিষয়গুলির ক্ষেত্রে আপনি চাইলে বাধা চাইলে আপনি আরোপ করতে পারবেন না এগুলির ব্যাপারে যথেষ্ট বাধার সম্মুখীন আপনি হবেন আপনি করতেই পারবেন না কারণ মৌলিক অধিকারের এই বিষয়গুলিকে একেবারে কতগুলো জিনিসকে না দিলে মৌলিক অধিকারের ক্ষেত্রে একটা বড় ধরনের জটিলতা উঠে আসবে সে বড় ধরনের জটিলতা উঠে আসার যেন না হয় সেজন্য মৌলিক অধিকারকে সব কিছু রোধ করার ক্ষমতা দেওয়া হয় নাই এবং রোধ করার যেহেতু ক্ষমতা দেওয়া হয় নাই কাজে সে রোধ করার বিষয়গুলি নিয়ে যদি বলা যায় তাহলে সে রোধ করার বিষয়টির কারণেই সংবিধান তারা প্রত্যেকগুলি বিষয়কে মতো ক্ষমতা দিয়েছে যাতে এগুলোর উপরে কেউ বাধাংসে আরোপ করে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না করে তাহলে আমরা মূলত দেখছি যে কিছু কিছু বিষয় দেখব যেগুলি ক্ষেত্রে সীমিত বাধাংস আরোপ করা যাবে কিছু কিছু ক্ষেত্রে বাধা আরোপ করা যাবে কিছু কিছু ক্ষেত্রে একেবারেই কোনো ধরণেই বাধা আরোপ করা যাবে না সে বিষয়গুলি উঠে আসবে মৌলিক অধিকারে এই আঠারোটার মধ্যে বেশ কিছু ভাগ করা আছে কোথায় কোথায় কখন কতটুকু ভাগে আপনি বাধা দিয়ে এটাকে বাধাগ্রস্ত করতে পারবেন এখন প্রশ্ন চলে আসলো যে মৌলিক অধিকার যে বাধা আরোপ করা যায় এবং বাধা আরোপ করার বিষয়টা নিয়ে যখন কোন কাজ করবে তাহলে কতটুকু এই বাধা আরোপের বিষয়টা করবে এবং কোন মানুষ কি মৌলিক অধিকার এই বাধা আরোপ করার কারণে এর পরবর্তীতে কোন পদক্ষেপ নিতে পারবে কিনা এর উত্তর হচ্ছে আমাদের যে প্রশ্ন আসছে যে এবং অনুচ্ছেদের মৌলিক অধিকারের বাধার কি প্রতিকার সেই বিষয়টি একটু বলার জন্য চৌচল্লিশ অনুচ্ছেদ বলছে যে এই ভাগে এই ভাগে মানে হচ্ছে সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং মৌলিক অধিকার বিষয়বস্তু নিয়ে যে আলোচনা করা হয়েছে সে আলোচনা করার বিষয়টি খুব ক্লিয়ারলি এটা মডিফাইড এবং সেজন্য মৌলিক অধিকারগুলি লঙ্ঘিত হলে আপনাকে অ্যাকশনেবল স্টেপ নেওয়ার জন্য আইন আপনাকে সুযোগ করে দিয়েছে চচুল সং বলেছে যে যে তৃতীয় ভাগে যে আঠারোটা মৌলিক অধিকার আছে বলে আমরা যেখানে বলছিলাম যে চলাফেরার স্বাধীনতা যেমন ধরুন সমাবেশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা চিন্তা ও বাক স্বাধীনতা পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পত্তি সংক্রান্ত ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা বিষয়গুলি দেখবো সেগুলির ক্ষেত্রে লঙ্ঘিত হলে প্রতিকার চৌচল্লিশে বলা হচ্ছে এই যে আঠারোটি মৌলিক অধিকার আছে এখানে যদি বাধার সম্মুখীন হন এইখানে বলা হচ্ছে যেমন ছাব্বিশ থেকে সাতচল্লিশের গ এই অংশটা জুড়েই মূলত আছে হচ্ছে মৌলিক অধিকার সংক্রান্ত আলাপ আলোচনা সেই মৌলিক অধিকার সংক্রান্ত আলাপ আলোচনাগুলিকে যদি প্রায়োরিটি দিয়ে কথা বলা হয় তাহলে দেখা যাবে যে মৌলিক অধিকারগুলি লঙ্গিত হলে এখানে বলা হচ্ছে যে এই সংবিধানের অধীনে কর্তৃত্ব কার্যকর হবে এবং সেটা একশো সাহায্য নেবেন এবং একশো দুই অনুচ্ছেদে মূলত আমাদের পাঁচ ধরনের রিটের কথা বলা হয়েছে সেই পাঁচ ধরনের রিটের এর স্বর্ণাপন্ন হয়ে আপনি সেই প্রতিকারগুলি চাইতে পারবেন এখন প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে পাঁচ ধরনের রিটের কথা বললো যে রিটগুলি আমরা জানি যার নাম হচ্ছে হেভি করপাস ম্যান্ডামাস প্রোহেবিশন সার্শিওয়ারি কোয়ারেন্টা ইত্যাদি বিষয়গুলি যে আমরা জানি সেগুলি এই রিটগুলির কি ডিটেল লিখবো প্রশ্ন হচ্ছে যে এই ডিটেল লিখার জন্য কি বলেছে যদি না বলে থাকে কোনো লিখার দরকার না জানতে চেয়েছে কি প্রতিকার বলবো যে আমরা রিটার মাধ্যমে প্রতিকার দেওয়া হয় পাঁচ ধরনের রিট আছে এগুলির মধ্যে যখন যে পরিস্থিতিতে যে অ্যাকশন দেওয়ার জন্য যে রিটের প্রয়োজন হয় সেই রিটটাকে মূলত নিয়ে কাজ করে থাকে তো রিট নিয়ে যদি কাজ করে থাকে ওদের যেহেতু রিট নিয়ে কথা বলার বিষয় কাজে রিটের কাজগুলিতে এই পাঁচ ধরনের রিটের ব্যবহার আমরা সেখানে দেখব ওখানে শুধু এতটুকু আলোচনা করবেন যে পাঁচ ধরনের রিট আছে এর মাধ্যমে লঙ্ঘিত হলে এই প্রতিকারগুলি দেওয়া যায় এটার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতো এবং হাইকোর্ট আপনাকে সেই প্রতিকারের ব্যবস্থা করে দেন অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই রিটের জন্য আপনাকে শুধু কেবলমাত্র হাইকোর্টে যেতে হচ্ছে এই তো মৃত পর্যন্ত রেটিয়ার বিষয়টা নিয়ে একটা আলোচনা করলাম এরপর প্রশ্ন হচ্ছে কেন সংবিধানকে সর্বোচ্চ আইনের অভিভাবক বলা সুপ্রিম কোর্টকে কেন সর্বোচ্চ সংবিধান অভিভাবক বলা হতো অভিভাবক বা গার্ডিয়ান বলতে আমরা যে সহজ করে যে বিষয়টা বুঝি সেখানে কিন্তু কতগুলি বিষয় কাজ করে থাকে সে কাজগুলি হতে পারে যে ভরণ পোষণের বিষয়গুলি যদি মানুষ হয়ে থাকে হ্যাঁ বিভিন্ন ধরনের ভরণ পোষণ এগুলি দেওয়া কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে অভিভাবকের মূলত কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া সংবিধান যেহেতু এত কষ্ট একটা অর্জিত একটা স্বাধীন রাষ্ট্র আমরা আমাদের একাত্তর সালের এই লম্বা নয় মাসের যুদ্ধের মাধ্যমে আমার একটা সংবিধান আমরা নিজস্ব সংবিধান পেয়েছি কাজে এটা রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টকে দায়িত্ব দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে শরণাপন্ন হতো এবং সুপ্রিম কোর্ট যে কোনো সাংবিধানিক শব্দের ব্যাখ্যা প্রদান করে থাকেন কোন শব্দ নিয়ে যদি উত্তর খুঁজতে আমাদের কোনো ঝামেলা হয় তাহলে এটা সলিউশন কে দিবে সহজ উত্তর হচ্ছে এ সলিউশনটা দিবে আর কেউ না সেটা দিবে হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে গেলে সুপ্রিম কোর্ট এটা ব্যাখ্যা দিয়ে দেবে যে আসলে সাংবিধানিকভাবে এই শব্দটার কতটুকু ব্যাপ্তি হবে এবং যেহেতু সংবিধানের বিষয়টা সুপ্রিম সুপ্রিম কোর্ট নিজে এটা ডিল করে থাকে কোর্টকে আপনি যতই যেভাবে ডিনাই করার চেষ্টা করবেন আপনি ততবারই ব্যর্থ হবেন কারণ অভিভাবক এখানেই আসবে কোন শব্দের ব্যাখ্যার প্রয়োজন আসতে পারে এখন প্রশ্ন হচ্ছে বাংলা শব্দের কি ব্যাখ্যার দরকার আছে অবশ্যই আছে শব্দের ভিত্তিতে বড় বড় গ্রন্থ লেখা হয়ে যেতে পারে একটা ধারার উপরে ডজন ডজন বই লিখে ফেলা যেতে পারে সংবিধান তো একটা রাষ্ট্রের মনের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি এখন কোন পার্সপেক্টিভে বলেছিলেন এটার জন্য যদি কোনো ধরনের কনফিউশন সৃষ্টি হয় তাহলে সেই শব্দটার ব্যাখ্যা সুপ্রিম কোর্ট নিয়েছে এবং সুপ্রিম কোর্ট সেই সলিউশনটা করার চেষ্টা করবে কাজে সার্বিক যে বিষয়গুলি আমাদের সামনে উঠে আসলো যে সুপ্রিম কোর্টে তাহলে হচ্ছে যেহেতু আপনাকে যেতে হচ্ছে উনি যেহেতু সংবিধানের ব্যাখ্যা দিবেন সংবিধানের যে কোনো চ্যালেঞ্জিং ডিল করবেন সংবিধান বিরোধী কোনো আইন হলে যেহেতু উনি বাতিল করবেন তাহলে অভিভাবক তার অন্য কারো হওয়ার সুযোগ থাকছে না অন্য কারো হওয়ার সুযোগ থাকছে না মানে হচ্ছে দিন শেষে সেই শতভাগের প্রক্রিয়াগত বিষয়গুলি আমাদের সামনে উঠে আসবে এবং তারই সাহায্য নিতে হবে সেজন্য মূলত বলা হচ্ছে সুপ্রিম কোর্টকে বলা হচ্ছে সংবিধানের সর্বোচ্চ অভিভাবক সুপ্রিম কোর্টের এই অভিভাবকত্বের ক্ষমতা দেওয়ার মাধ্যমে নিম্ন আদালতকে ক্ষমতাকে ব্লক করে দেওয়া হয়েছে কারণ যেহেতু এটা সাংবিধানিক বিষয় এই বিষয়ে সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা যেন এটা স্বর্ণাপন্ন হতে পারেন এবং সে ব্যক্তিবর্গই যেন নিজ দায়িত্ব হিসাবে এবং অবিচ্ছেদ্য দায়িত্ব আমরা বলবো সেই দায়িত্ব হিসাবে যেন এটা পালন করে থাকেন সেই জন্য মূলত এই শব্দটা প্রয়োগ করা হয়ে থাকে আইনি এই বিষয়টাতে ওইভাবে বিশ্লেষণ করে এসছে এই হচ্ছে মোটামুটি সংবিধান আরও একটি প্রশ্ন দুই হাজার আমরা পড়লাম যেখানে আমাদের মৌলিক অধিকার বাধ্যবাধকতার বিষয় জানতে পারলাম চৌচল্লিশ এবং একশো দুই অনুচ্ছেদের কার্যক্রম করতে পারলাম এবং কেন সর্বোচ্চ অভিভাবক হিসাবে সুপ্রিম কোর্টকে স্থান দেওয়া হচ্ছে সেই বিষয়গুলি জানতে পারলাম এতক্ষণ বক্তব্য শ্রবণ করার জন্য আপনাদের সকল নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে সমাপ্তি ধন্যবাদ সবাইকে